কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে, কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় শ্রোতা ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান আহলে বাইতে রাসূলের জীবনী নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শ্রেণী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে আহলে বাইতে রাসূলের দানসিকতা। হ্যাঁ শ্রেণী ভাইয়েরা, আসুন আজকে আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যায় দশবার করে দরুদ শরীফ পাঠ করবে, সে এক কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের, আসুন আমরাও পাঠ করে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইয়েরা, সম্পর্কে আমরা সকলেই জানি যে আহলে বাইত হচ্ছেন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা শের হুদা আলী কামাতুল্লাহ ওয়াজহুল করিম এবং হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজনই হচ্ছে আহলে বাইত, যেগুলোকে পাক পাঞ্জাতন বলা হয়। পাক মানে পবিত্র, আর পাঞ্জাতন মাত্র পাঁচজন, এই পাঁচজনই হচ্ছে পত পবিত্র, এরাই হচ্ছেন আহলে বাইত। যাদের সম্পর্কে আল মুস্তাদরিক হাকিমের মধ্যে তৃতীয় খণ্ড একাশি পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকা ন্যায়, যে এতে আরোহণ করলো সে মুক্তি পেল এবং যে এতে আরোহণ করবে না সে ধ্বংস হয়ে গেল, তো ডুবে যাবে। এজন্য মুফতি আহমদ ইয়ারহান নামি রহমতুল্লাহ তাআলা বলেন, সমুদ্রের মুসাফিরের নৌকারও প্রয়োজন হয়ে থাকে আর নক্ষত্রের দিক নির্দেশনারও প্রয়োজন হয়ে থাকে, কেননা জাহাজ নক্ষত্রের নির্দেশনায় সমুদ্রে চলাচল করে থাকে। অনুরূপভাবে উম্মতে মুসলিমা নিজের ইমানি জীবনে পবিত্র আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মোকাপেক্ষী আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মোকাপেক্ষী। উম্মতের জন্য সাহাবাদের অনুসরণই হলো হিদায়ত, মিরাতুল মানজির মধ্যে এটা বর্ণিত রয়েছে। এবং মুফতি সাহেব আরও বলেন যে দুনিয়া হলো সমুদ্র, এতে সফরের জন্য জাহাজে আরোহণ ও নক্ষত্রের দিক নির্দেশনার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতের নৌকা পার হয়ে গেছে, কেননা তারা আহলে বাইত ও সাহাবা উভয়ের কদমের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কেমন সৌভাগ্যবান আহলে বাইতে রসুলকে যারা মহাব্বত করেন তারা, কেননা আহলে সুন্নাত কাহে বেরা পার আসহাবে হুজুর, নজমে হে ওর নাও হে ইতরত রসুল্লাহ কি। যে সামুদ্রিক জাহাজ বেড়া হচ্ছে সামুদ্রিক জাহাজ নৌকা, আর নজম হচ্ছে নক্ষত্র, নাও হচ্ছে নৌকা, ইতরত হচ্ছে আহলে বাইতে রসুল। এই জন্য আলা হযরত রহমতুল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে বলেছেন যে আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে ওর নাও হে ইতরত রসুল্লাহ কি। এই কালামের বাক্যায় যে আলহামদুলিল্লাহ আহলে সুন্নতের দুনিয়া ও আখিরাতের তরি পার হয়ে যাবে, কেননা তারা সাহাবা ও আহলে বাইত উভয়কে ভালোবাসা পোষণকারী এবং তাদের মান্যকারী। সুন্নিরা পবিত্র আহলে বাইতের নৌকায় আরোহণ করেছে এবং সুন্নিদের দিক নির্দেশক হলেন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ, অর্থাৎ নক্ষত্র। তাই ইনশাল্লাহ সুন্নিদের তরি পার হয়ে যাবে আর আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় শ্রেণী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আহলে বাইতে রাসূলদেরকে মহাব্বত করলে দুনিয়া আখিরাত দুইটাতে সফল হওয়া যায়, কেননা আহলে বাইত কোন হচ্ছেন পত পবিত্র, যাদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম 22 পারা সূরা আহজাবের 33 নং আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কাজেই ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেবেন। হাজাইনুল ইরফানে এই আয়াত মুবারাকার তাফসীরের মধ্যে রয়েছে যে আহলে বাইতের মধ্যে নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র স্ত্রীগণ এবং খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অর্থাৎ আহলে বাইতের মধ্যে নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ এবং খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, আলী আল মুরতাদা ও হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই অন্তর্ভুক্ত। আয়াত ও হাদিসসমূহ একত্রিত করলে এই ফলাফলটি বের হয়। ইমাম তাবারী রহমতুল্লাহ তাআলা আলাই বর্ণাকিত আয়াতে করিমার তফসির করতে গিয়ে বলেন যে হে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক চান যে তোমাদের কাছ থেকে মন্দ বিষয় ও নোংরা জিনিস দূরে রাখতে এবং তোমাদেরকে গুনাহের ময়লা আবর্জনা থেকে পবিত্র পরিচ্ছন্ন করে দেন। প্রিয় ইসলামী ভাই রমাদান চ্যানেলের দর্শক শ্রোতা, এবং এতে জানতে পারলাম যে আহলে বাইতে রসুল কারা কারা। অপর বর্ণার মধ্যে রয়েছে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে যাহাবি আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরান, যে দীন ইসলামের জন্য প্রিয়জন যত কষ্ট করেছেন এর কোনো প্রতিদান কোনো পুরস্কার চান না, তবে ইল্লা একটা জিনিস চান, সেটা হচ্ছেন মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বাইতের রসুলের মহাব্বত ভালোবাসা। তখন সাহাবে ইকরাম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আহলে বাইত কারা যাদেরকে ভালোবাসা আমাদের জন্য আবশ্যক। তখন পিয়নবী সাদ করেছেন যে আলী, ফাতেমা এবং হাসানি করিমেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরাই হচ্ছে আমার আহলে বাইত। আর আহলে বাইতে রসুলের দানশীলতা কেমন ছিল আসান সে সম্পর্কে শুনে নিই। হযরত সাইয়েদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর বাগানের ফুল যাকে রায়হানাতুর রাসূল বলে নবী আখ্যায়িত করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নবী সাদ করেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনেই হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। প্রিয় ভাইয়া, হযরত সাইয়েদুনা হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেদমতে এক ভিক্ষুক উপস্থিত হয়ে লিখিত আবেদন করলো যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন আবেদনপত্রে না পড়েই বললেন যে তোমার প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। আরজ করা হলো যে হে রসুলের নাতি রাদিয়াল্লাহু তাআলা আন, আপনি তার আবেদনপত্রে যদি উত্তর দিতেন, তার আবেদনপত্র যদি পরে যদি উত্তর দিতেন তাহলে এটা ভালো হতো। তখন তিনি বললেন যতক্ষণ আমি তার আবেদনপত্র পড়ব ততক্ষণ সে আমার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকবে, আর যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি ভিক্ষুককে এতক্ষণ পর্যন্ত কেন দাঁড় করিয়ে রেখেছ, কেন অপমান করেছ, তখন আমি কী জবাব দিব, সেজন্য আমি তাকে এটা তার পত্র না পড়ে তাকে তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য বলেছি। আল্লাহ আকবর। প্রিয় ইসলাম ভাই রমাদান চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা চিন্তা করে দেখি আমরা যখন দান করি তখন আমাদের দরজার সামনে সে অভাবী ব্যক্তিরা ঘণ্টার পর ঘণ্টা কতক্ষণ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, যখন জাকাতের টাকার জন্য তারা আসে, জাকাতের কিছু নেওয়ার জন্য আসে, তখন বাইরে গেটের সামনে লাইন ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। সে সকালে আসলো তখন বিকালবেলায় এসে তাদেরকে কিছু দেওয়া হয়। তাহলে সকাল থেকেই সন্ধ্যে বিকাল অবধি মানুষগুলো দাঁড়িয়ে আছে এই রোদের মধ্যে। কখনো কি আমাদের আমরা চিন্তা করেছি এটা কোন আদর্শ? প্রিয় স্নেহ ভাইয়েরা, আহলে বাইত রসুল আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি যে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। যখনই ভিক্ষুক আসলেন, যেই মাত্র আবেদন করলেন, আবেদনপত্র না পড়ে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া হচ্ছে। আমাদের উচিত ভিক্ষুক যখন আসে তখন তাকে সাথে সাথে তার প্রয়োজন যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে ততটুকু তাদেরকে দিয়ে যেন তাদেরকে প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে থাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সেদিন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে একদা এক ব্যক্তি আল্লাহ পাকের দরবারে 10,000 দিরহামের প্রার্থনা করেছিল। যখনই হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা এই আহাবির দোয়া শুনলেন, তৎক্ষণাৎ
নিজের ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং সেই ব্যক্তির জন্য 10,000 দিরহাম পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় স্থায়ী ভাই রমাদান চ্যানেলের দর্শক, দেখুন বলেন নাই, শুধুমাত্র শুনেছেন, আর শোনার সাথে সাথেই তার প্রয়োজন মিটিয়ে দিয়েছে। হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন তিনজনই হজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। খাবার, পানীয় এবং জিনিসপত্রের উট অনেক পেছনে রয়ে গিয়েছিল। ক্ষুধা ও তৃষ্ণায় ব্যাকুল হয়ে তারা পথে এক বৃদ্ধার তাঁবুতে গেলেন এবং তাকে বললেন, আমাদের পিপাসা লেগেছে। তখন ওই বৃদ্ধা, তিনি একটি ছাগলের দুধ দহন করে কিছু দুধ তাদেরকে দিলেন। তখন তারা তিনি সেটা পান করলেন। পান করার পর তারা বললেন যে খাবার জন্য কিছু আনুন। বৃদ্ধা বললেন, খাবার জন্য তেমন কিছু নাই, আপনারা এই ছাগলটি জবাই করে খেয়ে নিন। তারা এমনই করলেন। খাওয়া দাওয়ার পর তারা বললেন যে আমরা হলাম কুরাইশ বংশের লোক, যখন সফর থেকে ফিরে আসব আপনি আমাদের নিকট আসবেন, আমরা এই অনুগ্রহের প্রতিদান দিয়ে দিব। এই কথা বলে তারা সামনের দিকে অগ্রসর হলেন। যখন সে বৃদ্ধার স্বামী যখন বাসায় আসলো, তখন সে এটা শুনে খুব অসন্তুষ্ট হলো যে তুমি ছাগলটি এমন লোকের জন্য জবাই করে দিয়েছ যাদের সম্পর্কে আমরা জানি না এবং তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বও নেই। এই ঘটনার কিছুদিন পর, কিছুদিন অতিবাহিত হওয়ার পর, সেই বৃদ্ধা ও তার স্বামীর মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন হলো। তারা সেখানে পৌঁছলো এবং উটের মল খুঁজে খুঁজে বিক্রি করতে লাগলো যেন পেটের ক্ষুধা নিবারণ করতে পারে। এমন সময় এই বৃদ্ধা কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে হযরত সাইয়েদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার মহান বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার দরজায় দাঁড়িয়েছিলেন। বৃদ্ধার প্রতি যখনই দৃষ্টি পড়ল তখনই তাকে চিনে ফেললেন আল্লাহু আকবর, এবং তাকে বললেন যে হে মহিলা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? সে বলল না। তখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হলাম সেই যে অমুক দিন আপনার মেহমান হয়েছিল। তখন সে বলল, আচ্ছা, আপনি তাহলে সেই। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধাকে 1,000 ছাগল এবং 1,000 দিনার দান করলেন আল্লাহ আকবর। এবং এটা দান করার পর তিনি তার গোলামের সাথে তাকে হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলেন। তখন ওই বৃদ্ধা মহিলা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যখন কাছে যখন গেলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে হে মহিলা, আমার ভাইজান আপনাকে কী দিয়েছে? তখন সে বলল, 1,000 ছাগল এবং 1,000 দিনার দান করেছেন। হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এইরূপ পাহার দান করলেন এবং তার গোলামের সাথে হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করলেন। তখন হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আপনাকে কী দান করেছেন? তখন ওই বৃদ্ধা বললেন যে দুইজনেই 2,000 ছাগল এবং 2,000 দিনার দান করেছেন। এটা শুনে হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 2,000 দিনার এবং 2,000 ছাগল দান করলেন। এভাবে সে বৃদ্ধা 4,000 ছাগল ও 4,000 দিনার নিয়ে স্বামীর নিকট ফিরে গেল আল্লাহু আকবর। প্রিয় স্থায়ী ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত সাইয়েদুনা ইমাম হাসান হুসাইন ও ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর জন্য মাত্র একটি ছাগল জবাই করেছেন, আর আল্লাহ তাক ওইটার বদৌলতে হাসনাইনে করিমাইনের সদকায়, আহলে বাইতের সদকায় তাকে 4,000 ছাগল এবং 4,000 দিনারের মালিক বানিয়ে দিলেন। আর এ থেকে বোঝা যায় আহলে বাইতে রসুলের জন্য যদি ব্যয় করি তাহলে আল্লাহ খুশি হবেন এবং আহলে বাইতে রসুলও খুশি হবেন, এবং ওইটার প্রতিদান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক। আর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাত মোবারকে আরোহণকারী সৈয়দুল আসকিয়া হযরত সাইয়েদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আন দুইবার নিজের ঘরের সব কিছু এবং তিনবার ঘরের অর্ধেক জিনিসপত্র আল্লাহ পাকের রাস্তায় দান করে দেন আল্লাহ আকবর। প্রিয় স্থানীয় ভাইয়েরা, আমরা তো সবসময় চাই ঘরের সম্পদ বৃদ্ধি করার জন্য, ঘরের সম্পদ যেন কমে না যায়। আহলে বাইতে রসুল
দুইবার নিজের ঘরের সব কিছু এবং তিনবার অর্ধেক জিনিসপত্র আল্লাহ পাকের রাস্তায় দান করে দেন। কেমন দানশীল আহলে বাইতের রাসূলগণ! প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও উচিত যতটুকু পারি আমাদের শক্তির সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় কর, যেন আল্লাহ পাকের রাস্তায় দান করার জন্য যেন কার্পণ্যতা বোধ না করা। কারণ বখিল কৃপণ যারা, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক এই কৃপণতা আমাদের প্রত্যেকে হেফাজত করুক, আমিন। রসুলের নাতি হযরত সাইয়্যিদুল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাঁর সহধর্মিনী এই বার্তা নিয়ে গেলেন যে আমি আপনার জন্য সুস্বাদু খাবার এবং সুগন্ধি প্রস্তুত করেছি, আপনি আপনার সমপর্যায়ের কাউকে দেখুন এবং তাদেরকে সাথে নিয়ে আমার নিকট তশরিফ নিয়ে আসুন। হযরত সাইয়দিনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তশরিফ নিয়ে গেলেন এবং সেখানে যত মিসকিন ছিল তাদেরকে নিয়ে ঘরে চলে এলেন। প্রতিবেশী মহিলারা তার স্ত্রীর নিকট এসে বলতে লাগলো, আল্লাহ পাকের শপথ, আপনার ঘরে তো মিসকিন জমা হয়ে গেছে। অতঃপর হযরত সাইয়দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর নিকট গেলেন এবং বললেন, আমি তোমাকে আমার ওই হকের শপথ দিচ্ছি যা আমার প্রতি তোমার রয়েছে, যে তুমি খাবার ও সুগন্ধি বাঁচিয়ে রাখবে না। অতঃপর তিনি এমনই করলেন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিনদের খাবার খাওয়ালেন, তাদেরকে পোশাক পরিধান করালেন এবং সুগন্ধ লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার! প্রিয় স্থান ভাই মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন সব খাবার কিন্তু মিসকিনদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কোনো খাবার ঘরের মধ্যে অবশ্য রেখে দেওয়া হয় নাই, সব কিছু মিসকিনদের জন্য দিয়ে দেওয়া হয়। তাদেরকে পোশাক দান করলেন, খাবার দিলেন, সুগন্ধ লাগিয়ে দিলেন। এটাই হচ্ছে আহলে বাইতের রাসূলের দানশীলতা। হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন ফকির মদিনার গলি দিয়ে আসে, দরজায় কষাঘাত করলো, অর্থাৎ মদিনার গলি দিয়ে এসে সে দরজায় কষাঘাত করলো এবং ছন্দাকারে বলতে লাগলো, যে আপনার প্রতি আশা রাখে এবং যে আপনার দরজায় কষাঘাত করলো সে কখনোই নিরাশ হয়নি। আল্লাহ আকবার! আপনি দানশীল ও দয়ালু এবং দানশীলতার ঝর্ণা দ্বারা, তা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করে দরজায় আসলেন এবং তখন দেখলেন সামনে গ্রাম্য লোক দাঁড়িয়ে আছে, তখন যার আকৃতি দারিদ্রতা ও ক্ষুধার্ত অবস্থার ঘোষণা দিচ্ছিল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর গোলাম কানবারকে বললেন, যে আমাদের খরচের জন্য আর কত সম্পদ অবশিষ্ট রয়েছে? আরজ করা হলো 200 দিরহাম, যা আপনার নির্দেশে আপনার পরিবারের জন্য ব্যয় করা হবে। বললেন, যাও সব নিয়ে এসো, কেননা যে ব্যক্তি এসেছে সে আমার পরিবার থেকে বেশি এই দেড়হামের হকদার। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিরহাম সে ফকিরকে দিয়ে দিলেন এবং বললেন, এটা নাও, আর এটা কম হওয়ার জন্য তোমার নিকট ক্ষমা চাচ্ছি, আমার সর্বাবস্থায় দয়া করারই আদেশ রয়েছে, এটা কম, যদি আরও বেশি থাকত তবে তাও তোমাকে দিয়ে দিতাম। ফকির দিরহাম নিল এবং তাকে দোয়া ও প্রশংসা করতে করতে আনন্দ চিত্তে চলে গেল। প্রিয় স্নেহ ভাইয়ের মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আওলাদ রাসূলগণ কেমন, ঘরের মধ্যে যা ছিল, ঘরের খরচের জন্য যা রাখা হয়েছে সেগুলো সব দান করে দিলেন এবং দান করার পর এটাও বলেছেন যে আমাকে ক্ষমা করে, এটা কম হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন, যদি আরও বেশি থাকতো আরও বেশি দিতাম। এটাই হচ্ছে আদর্শ। আর দোয়া করার জন্য তো বলতে হবে না, ওই ফকির তুইয়েতে অন্তর থেকে এমন দোয়া করতে লাগলি যেটা বলার অপেক্ষা রাখে না। আমাদেরও উচিত যে ফকির মিসকিন যারা আসবে তাদের সামর্থ্য অনুযায়ী আমরাও দান করি, কারণ ওই ফকিরের দোয়া হয়তো আমার তকদির পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আহলে বাইতের রাসূলের দানশীলতার মেসেজগুলো আমরা যেন আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারলাম, আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে, কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে।